প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে ন্যান্ড গেটের সার্বজনীনতা, অর্থাৎ ন্যান্ড গেটে বাস্তবায়ন, নর্থ গেটকে ন্যান্ড গেটে বাস্তবায়ন করে দেখাবো আজকের এই পর্বে। নর্থ গেটে আমরা জানি একটি তত্ত্বকে ইনপুট করলে একটি তত্ত্ব আউটপুট হয় তার উল্টু মান হিসেবে, এ এ কমপ্লিমেন্ট। যদি আমরা জিরোকে ইনপুট করি তাহলে আউটপুটে পাওয়া যাবে ওয়ান, যদি ওয়ান ইনপুট করি তাহলে নট গেটের মাধ্যমে আউটপুটে পাওয়া যাবে জিরো। এই হচ্ছে নট গেট। এই নট গেটের যে তত্ত্ব ইনপুট করেছি আউটপুটে তার উল্টু মান পেয়েছি। এই সমমানের একটি গেট আঁকবো, সেটি হচ্ছে ন্যান্ড গেট। আমরা ইনপুট করব এ, এ ইনপুট করলে আমরা দুটি একে ইনপুট করতে হবে, কারণ আমরা জানি ন্যান্ড গেটে একটি ইনপুট হবে না, দুই বা তার অধিক তত্ত্ব ইনপুট করতে হয়। তাহলে একে আমরা দুইবার ইনপুট করলাম, এ দুইবার ইনপুট করলাম, তাহলে ন্যান্ড গেট হচ্ছে এই। ন্যান্ড গেটের মাধ্যমে পাওয়া যাবে এ ইনটু এ কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট। তাহলে এ ইনপুট করলাম কয়বার? দুইবার। এটা কোন গেট? ন্যান্ড গেট। আমরা জানি এই প্রতীকটা ন্যান্ড গেটের। তাহলে এ এর আউটপুটে পাওয়া যায় এ কমপ্লিমেন্ট, যা নট গেটের সমমান। এভাবে আমরা নট গেটকে ন্যান্ডে রূপদান করতে পারি। এবার এ ইনটু এ কমপ্লিমেন্ট, এই বিষয়টি কিভাবে এ কমপ্লিমেন্ট হলো? এ ইনটু এ কোন গেট? এটা এন গেট। আমরা এন গেটে জানি এ ইনটু এ সমান এ হয়, তাহলে এ ইনটু এ এ আর উপরে কমপ্লিমেন্ট, এবার পাওয়া গেল এ কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন।